কি হলো, চুপ করে আছেন কেন? আপনি তো কাল কাকুমণিকে ফোন করেছিলেন। চলো বলুন। ঠিক বলেছেন বকুল, আপনার কথা শোনার পর আমারও মনে হচ্ছে ফোনের গলা আর এনার গলা হুবহু এক। আপনি স্বীকার করুন আর না করুন, আমার এতে এক ফোঁটাও সন্দেহ নেই যে কাল আপনি কাকুমণিকে ফোনটা করেছিলেন। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, আপনি একজন পুলিশ ইন্সপেক্টর হয়ে এই কেসটা কেন চাপা দিতে চাইবেন? কি স্বার্থ আপনার? এরকম একটা রহস্যজনক ঘটনা কোথায় আপনারা সিরিয়াসলি ইনভেস্টিগেট করবেন তা না করে আপনারা একদিনের মধ্যে কেসটাকে চাপা দেওয়ার ব্যবস্থাও করে নিলেন, মানেটা কি এটার অফিসার? দেখুন, আমি কি করব না করব সেই কৈফাত কি আপনাকে দিতে হবে? আপনি কি শেখাবেন আমার ডিউটি কি? হ্যাঁ শেখাবো, দরকার হলে আপনাকে আমার থেকে শিখতে হবে আপনার ডিউটিটা কি। ম্যাডাম, আপনি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছেন। এক মিনিট অফিসার, এক মিনিট, আমার বৌমাকে শাসানোর আগে আমার কিছু কথা বলার আছে। হতে পারে আপনি পুলিশ অফিসার, কিন্তু আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে আপনার কাজ হলো মানুষকে ন্যায় বিচার দেওয়া, কিন্তু আপনি নিজেই যখন একটা অন্যায়ের সঙ্গে জড়িত তখন সাধারণ মানুষ হিসেবে আমাদের অধিকার আছে প্রশ্ন করার, আর আপনি সেই উত্তর দিতে বাধ্য। না, আমি কেন সমরবাবুকে ফোন করেছিলাম সেটা বলতে আমি বাধ্য নই। আমাকে আইন শেখাতে আসবেন না। তার মানে আপনি স্বীকার করছেন তো, আপনি কাল কাকুমণিকে ফোনটা করেছিলেন? বাবা, আপনি দয়া করে আমার কথাটা বিশ্বাস করুন, আমি এরকম কোনো কাজ করিনি যাতে আপনার মাথা হেঁট হয় বাবা। আর তাছাড়া আমি আমি তো এই কাজ প্রথম শুরু করি আপনার আপনার হাত ধরে। আমি তোমাকে অনেক ভরসা করেছিলাম, সেটা তোমার ভুল নয়, সেটা আমার ভুল। আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে তুমি আমার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা করবে। যদি এই ভোটে আমি জিতি তাহলে তোমাকে ক্ষমা করে দেব, আর যদি আমি হারি তাহলে তোমার ভাগ্যে কি আছে তুমি বুঝতেও পারছো না। আমি কি ভেতরে আসতে পারি? আসবো। না বাবা, সকাল থেকে তুমি কিছু খাওনি তো, খালি পেটে রয়েছো, তাছাড়া তোমার মন মেজাজটাও ভালো নেই। তাই ভাবলাম নিজে হাতে তোমার জন্য কিছু স্পেশাল ডিশ বানিয়ে নিয়ে আসি। চিকেন আইটেম আছে, খাও। কি হলো? আরে এটা দেখতে ভেজের মতো লাগছে, এটা এটা চিকেন আইটেম আছে, মা বললো তো তোমার চিকেন খুব পছন্দ। আমি আমি সত্যি খুব ভুল করেছি, দিনের পর দিন পিসিকে ভুল বুঝে বাবার কাছে ওনাকে ছোট করার চেষ্টা করেছি, আর আজ আজ হয়তো আমি তারই ফল পাচ্ছি। তুমি তুমি জানো না রকি, আমি বাবার জন্য কি না কি করেছি। রোদে পুড়ে জলে ভিজে আমি ভোটের প্রচারে গেছি, বাবার যাতে কোনো কষ্ট না হয়, কোনো অসুবিধা না হয় তার জন্য আমি সব সময় হেলদি ফুড বানিয়েছি। আর তুমি তুমি জানো বাবার সমস্ত ইম্পর্টেন্ট ফাইল আমি নিজে হাতে নিজে হাতে সযত্নে গুছিয়ে রেখেছি, কোনো দিকে কোনো ত্রুটি রাখিনি, বিশ্বাস করো। শুনেছি মা বলছিল তুমি মামার জন্য অনেক কিছু করেছো, কিন্তু কিন্তু আজ তার কি পুরস্কার পেলাম বলো? কি পুরস্কার পেলাম আমি? আরে যে ছেলে এটা জানে না তার বাবা সারাদিনে কখন কি খান, সারাদিনে ওনার কটা মেডিসিন লাগে, কখন খেতে হয়, বাবা বাবা তাকে নিয়ে গেল। আরে আর কুনাল তো এটাই জানে না কোন মিটিং এর পেপার কোন ফাইলে আছে, রিপোর্ট কোথায় আছে, তবু তবু বাবা আমাকে বাদ দিয়ে সে কুনালকেই নিয়ে গেলেন। আসলে কি জানো, আসলে মানুষ সব সময় তার
কাছের লোক, নিজের মানুষ, নিজের রক্তের মানুষকে বেশি বিশ্বাস করে। আর একটা কথা আজকে তোমাকে মানতেই হবে বর্ষা, যে মামা কিন্তু তোমাকে নিজের বলে মনে করেননি। না বা ঠিক আছে, কুণালকে কুণাল নিজের ছেলে, বিশ্বাস করেছে, নিয়ে গেছে, তাহলে তোমাকে পুরোপুরি অফ করে দেবে? তোমাকে নিয়েই গেল না? না না বর্ষা, এটা এটা আমি ঠিক মানতে পারছি না, এটা ঠিক ঠিক না। মানে আই ক্যান ফিল, মানে তোমার তোমার মধ্যে দিয়ে এখন কী কষ্টটা হচ্ছে। তুমি তো কয়েকদিন হলো এই বাড়িতে এসেছো, তাও তুমি আমার কষ্টটা ফিল করতে পারছো, আর ওরা মামার মামার উচিত হয়নি তোমাকে অবিশ্বাস করা। আমার কি মনে হয় বলো তো রকি, এই সব কিছু না, এই সব কিছু বাবার প্ল্যান, ও সব বিরোধী পক্ষ টিরোধী পক্ষ কিচ্ছু না, সব গল্প। উনি এই সমস্ত কিছু করেছেন যাতে ঠিক সময় আমাকে বাদ দিয়ে দিতে পারেন। রকি, আই'ম সরি। বর্ষা, সরি কেন? আমার আমার তোমার উপরে সন্দেহ হয়েছিল, পারলে আমাকে ক্ষমা করে দিও প্লিজ। এটা তো প্রমাণ হয়েই গেল যে আপনি ফোনটা করেছেন। এবার এটাও বলে ফেলুন, যেটা করেছেন তার কারণটা কি? এই লোকটা বেশি কথা বলেই আমাকে ডোবাবে দেখছি। না না, এবার আমাকেই মাঠে নামতে হবে। দাঁড়ান অফিসার, আমি বলছি, তোমাদের সব প্রশ্নের উত্তর আমার কাছে আছে। তুমি ঠিকই ধরেছো বকুল, ফোনটা আমাকে ইন্সপেক্টর জয়ন্তই করেছিলেন, কিন্তু এই কেসটা বন্ধ করার কথা কেন আমি বলেছিলাম সেটা তো তোমাকে এখন আমি বলতে পারবো না বকুল, কারণ এটা কনফিডেন্সিয়াল। শুধু এইটুকু জেনে রাখো, কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে এই কেসটা বন্ধ করার কথা আমি বলিনি, গোবিন্দবাবুর ভালোর জন্যই এটা করা হয়েছিল। ভালোর জন্য? একটা একটা মানুষ খুন হয়ে গেল, অথচ তার খুনিকে ধরা হবে না, এতে কার ভালো হবে? যে খুন হলো তার, নাকি যে খুন করেছে তার? আমি বিশ্বাস করি না কাকুমণি তোমার কথা। আমিও না। আর আমার মনে হয় না সমর, যে রাগিনী আর ঋষিও তোমার কথা বিশ্বাস করেছে। দাদা, আমার বলতে খুব খারাপ লাগছে সমর, কিন্তু এই পরিস্থিতিতে শুধু তোমার মুখের কথায় আমরা কিছু বিশ্বাস করতে পারছি। কি হয়েছে, কি হয়েছে? বাড়িতে পুলিশ কেন? তোমার শরীর ঠিক আছে? আমি ভালো, আমি ভালো আছি। এদিকে এসো মা। আমি ঠিক আছি। হ্যাঁ গো, বাড়িতে পুলিশ কেন? তোমরা তো কেউ আমাকে ডাকোনি, ডাকোনি কেউ? দেখে কি বলতাম দিদি, তোমার ঠাকুরপো একজন খুনি। বর্ষা, তুমি আমার আমার উপর সন্দেহ করেছো? আরে বাবা, তোমরা সেদিনকে বেরিয়ে যাওয়ার পরে আমিও তো আমার পাসপোর্টের কাজের জন্য বাইরে চলে গিয়েছিলাম। হ্যাঁ, আমারও সেটাই মনে হচ্ছিল, কিন্তু তখন রাগের মাথায় আমি তোমাদের উপরই সন্দেহ করে ফেলেছি, আর তার জন্য আই'ম সরি। বিশ্বাস করো, আই'ম রিয়েলি ভেরি সরি। আরে আরে আরে, ইটস ওকে বর্ষা। আরে এই দেখো, তুমি আমাকে কতটাই বা চেনো, না চিনে তুমি অবিশ্বাস করতেই পারো, মানে হয় এটা, ইটস কোয়াইট ন্যাচারাল, ইজন্ট ইট? তার মানে তুমি আমার কথা কিছু মনে করোনি, আমাকে ক্ষমা করে দিয়েছো? বিশ্বাস করো, আমি তোমার মায়ের কাছেও ক্ষমা চেয়েছি। ওয়েট 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 ওয়েট, তুমি পরে ক্ষমা চেয়ে নিও, কিন্তু আমার না এখন অন্য একটা ধারণা মাথায় ঘুরছে। মানে তুমি যেটা বললে
সেটা কি সত্যি? মানে মামাকে ইচ্ছাকৃত তোমাকে অফ করবার জন্য এই কাজগুলো করেছে বলে মনে হয়? তাছাড়া আর কি, ওনার নিজের ছেলে তো একেবারে অপদার্থ, কোনো কাজ হয় না ওকে দিয়ে। তাই সব কাজ আমাকে দিয়ে করিয়ে নিয়ে এখন সব ক্রেডিট দেবে নিজের ছেলেকে। এটাই যদি সত্যি হয় তাহলে তো চুপ করে গেল কেন বলো না? মানে ভাবছি আমার আমার বলাটা ঠিক হবে কিনা। দেখো রকি, যেটা বলতে চাইছো বলো না, বলো না কি বলতে চাইছো। দেখো বর্ষা, তুমি তো আমার উপরেও সন্দেহ করেছিলে, তাই আমার তোমাকে অ্যাডভাইস দেওয়াটা কি ঠিক হবে? রকি, এই তুমি কি বলছো? তার মানে তো তুমি এখন আমাকে ক্ষমাই করতে পারোনি। আমি আমি তো সরি বললাম, বলো আমি আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, যেটা বলছিলাম মানে তোমার ধারণা আর আমার ধারণাটা যদি ঠিক হয়, মামা যদি ইন্টেনশনালি তোমাকে অফ করবার জন্য ওই প্ল্যানটা করে রাখে, মানে করেছিল যেটা, তাহলে তো তোমারও মামাকে একটা উত্তর দেওয়া উচিত তোমার নিজের মতো করে, যদি ভাবো লাইক জব্দ করার দরকার তাহলে করবে নাকি? কিন্তু কিভাবে? ভোট না দিয়ে কি বলছিস তুই রাগিনী? ঠাকুরপো খুনি? এগো রাগিনী, এসব কি বলছে বলতো? ঠাকুরপো তুমি এরকম কাজ করতে পারো? মা মা আপনি একটু শান্ত হয়ে বসুন না, আপনি সব জানতে পারবেন। হ্যাঁ দিদি, তুমি সব জানতে পারবে, তুমি তোমার ঠাকুরপো সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারবে। ভালো মানুষের মুখের আড়ালে যে এরকম একটা রূপ ছিল সেটা তো আমরাও আজ প্রথমবারই জানলাম, আগে তো কখনো বুঝতে পারিনি। দিদি, তোমার ঠাকুরপো বকুলের পরিচিত একজন ভদ্রলোককে খুন করেছে। রাগিনী, তোমরা অনেক কথা বলছ, কিন্তু যেটার উপর ভিত্তি করে তোমরা আমাকে এত অপমান করছো, অবিশ্বাস করছো, সেটা কিন্তু এখনো প্রমাণ হয়নি রাগিনী। লজ্জা করে না তোমার? এরকম একটা ঘটনা ঘটানোর পর তুমি দাদার সামনে দাঁড়িয়ে গলা উঁচু করে কথা বলতে পারো, কি করে পারো? হ্যাঁ, সমর তোমার বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে, তোমার লজ্জা পাওয়ার জন্য এটা যথেষ্ট কারণ নয় কি? না নয়, কারণ আমি যে খুন করিনি, আমি যে খুন করাইনি, আমি যে নির্দোষ সেটা প্রমাণ করার জন্য এদেরকে ডেকে পাঠিয়েছি। মা, কি গো, তুমি ঠিক আছো? একটু জল খাবে? আমি নিয়ে আসছি। হ্যাঁ নিয়ে তো। বৌদি, বৌদি প্লিজ, আমাকে অবিশ্বাস করে তুমি তোমার শরীরটা খারাপ করো না বৌদি। আমাকে অবিশ্বাস করার মতন কোনো কাজ আমি করিনি, বিশ্বাস করো তুমি। ঠিক আছে ঠিক আছে, তোর যা বলার আছে বল, আমরা শুনবো, সকলেরই এই সুযোগ পাওয়া উচিত। থ্যাংক ইউ দাদা, অ্যাট লিস্ট তুমি আমার উপর একটু হলেও ভরসা করলে। না কাকুমণি, বাবা তোমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়েছে মানে এই নয়, তুমি যা বলবে সেটাই আমরা বিশ্বাস করব। মানে তুমি তুমি কি বলছো? দেখো বর্ষা,
মামা তোমার সাথে যেটা করেছে তুমি তার সরাসরি কোনো রকম প্রতিবাদ করতে পারবে না, তার কারণ মামা তোমার থেকে অনেক বেশি পাওয়ারফুল, তাই না? তাহলে মামাকে জব্দ করতে গেলে এমন কিছু করতে হবে যাতে তোমার বদলাটাও হয়ে যায় আর মামা কিছু আন্দাজনা করতে পারে। তুমি আমাকে কনফিউজ করছো রকিব। আচ্ছা বাবাকে জব্দ করব, অথচ বাবাই বুঝতে পারবে না, এটা কি সম্ভব? আচ্ছা তোমার মামা কি বাচ্চা ছেলে? উনি একজন বড় পলিটিশিয়ান। তো ওই বাংলা একটা কথা আছে না, ইট মারলে পাটকেল খেতে হয়, এটাও তাই। মামা তোমাকে অযথা সন্দেহ করেছে যে তোমার অপোজিশন পার্টির সাথে যোগসাজশ আছে বলে, তাই তার ক্ষমতার জোরে তোমাকে সে বসিয়েও দিতে পেরেছে। কিন্তু তুমি আর মামা দুজনেই একটা কথা ভুলে গেছো যে প্রত্যেকটা মানুষের কাছে কিছু না কিছু পাওয়ার থাকে, কিন্তু সবাই সেই পাওয়ারটা ইউজ করতে পারে না। তুমি তোমার পাওয়ারটা ইউজ করো, ব্যাস। বর্ষা, তোমার ভোট দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু তুমি তোমার ভোটটা মামাকে দেবে না। তাহলে তোমার প্রতিশোধটাও হয়ে গেল আর কেউ কিছু জানতেও পারলো না। অ্যাটলিস্ট আমি তো তোমার জায়গায় থাকলে তাই করতাম। ঠিকই তো, আমি কি এখনো ভাবছো কিভাবে মামাকে জব্দ করবে? না, আর ভাবছি না। তুমি একদম ঠিক বলেছ। আর শুধু আমি কেন, আমার বাড়ির লোক, আমার আত্মীয় পরিজন কেউ যাতে ভোট না দেয় বাবাকে, এবার আমি সেই ব্যবস্থাই করব। বলো কাকুমণি, এবার তুমি কি বলবে? আমি কিছু বলবো না বকুল, কারণ আমি কিছু বললে তোমাদের কারুর সেটা বিশ্বাস হবে না, তাই প্রমাণ বলবে, যা বলার মদন বলবে। মদন তো আমাদের ভাড়ার সাথে জমি দেখাশোনা করে, ওই সবের কি জানে? বাবা, এনাকে আমি কোথাও একটা দেখেছি, এখন ঠিক মনে করতে পারছি না। যাই হোক, কাকুমণি এই ঘটনার সঙ্গে ইনি কিভাবে যুক্ত? আমি বলি কি, মদনের কাছে সব কিছু শুনলে ব্যাপারটা তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। মদন, গোবিন্দ বসাক কিভাবে মারা গিয়েছিলেন, কে খুন করেছে, সব কিছু বলো। বড়বাবু, আসলে মানে গোবিন্দ বসাককে না কেউ খুন করেনি, অ্যাক্সিডেন্টে মারা গেছে। তুমি সেটা কি করে জানলে মদন কাকা? যে জমিতে ওই মৃতদেহটা পড়েছিল কাল রাতে তো আমি সেখানেই ছিলাম। না না মদন, ওইভাবে নয়, ওইভাবে নয়, পুরো ঘটনাটা তুমি এনাদেরকে খুলে বলো। হ্যাঁ, অনেকদিন আগে থেকে খবর পাচ্ছিলাম যে বারাসাতে একটা পার্টি একটা জমি দখল নিতে চাইছে। বড়বাবু, এই পুজোয় সবাই ব্যস্ত ছিল বলে না সবাইকে ঠিকভাবে খবরটা দিতে পারিনি, তাই ছোটবাবুর হুকুমে তো অনেকদিন ধরে আমরা ওই জমিটা পাহারা দিচ্ছিলাম। তা কাল রাতে ওই পার্টির লোকজন হঠাৎ করে জমিটা দখল নিতে আসে, তখনই বুঝতে পারলাম এই লোকটাই গোবিন্দ বসাক। আমরা তো জানতামই না এই তলায় তলায় গোবিন্দ বসাক জমিটার উপর এত নজর রেখেছিল। বড়বাবু, তখন প্রায় রাত 12টা হবে, ওই গোবিন্দ বসাক না অনেক লোকজন নিয়ে আমাদের চারদিক থেকে ঘিরে ফেলে, লাঠি সোঁটা রড নিয়ে এলো পাথারই আমাদের মারতে থাকে। আমরা তখন নিজেদের প্রাণপণে বাঁচানোর চেষ্টা করতে থাকি। ওদেরই একটা লোকের লাঠির বাড়ি পড়ে গোবিন্দ বসাকের মাথায়, ভুল করে পড়েছিল ওই একটা বাড়িতেই না, গোবিন্দ বসাক ওখানে। সরি, তোমরা এই লোকটাকে বিশ্বাস করতে পারো, আমি পারলাম না। অনেকক্ষণ ধরে আমি মনে করার চেষ্টা করছিলাম, পারছিলাম না, কিন্তু এখন আমার মনে পড়েছে। এই মদন বাবুই একদিন বারাসাতের এক জমি নিয়ে আমাকে মিসগাইড করেছিলেন। ইনি বলেছিলেন যে ওই জমিটা অন্য কারো, জমিটা আর কারো ছিল না বাবা, তোমার জমি ছিল। কি যেন একটা নাম বলেছিলেন জমি। আরে এই ঋষি, আরে তুই তো সম্পূর্ণ একটা অন্য ঘটনায় চলে গেলি, তার সঙ্গে এটার কি সম্পর্ক? শোন,
এখানে কথা হচ্ছে আমার নিজেকে নির্দোষ প্রমাণ করার। বকুল, তুমি কি জানো গোবিন্দ বসা কোন জমিটা দখল করতে গিয়েছিল? বারাসাতের কাছে যে জমিটা দাদা তোমার নামে লিখে দিয়েছিলেন, সেই জমিটা।